দি ক্রিয়েটর এটি এমন একটি মুভি যা আপনাকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ দেখাবে। এমন একটি ভবিষ্যৎ পৃথিবীর সাথে আপনার পরিচয় করিয়ে দেবে যেখানে রোবট এবং মানুষেরা একসাথে মিলেমিশে বসবাস করে, কিন্তু হঠাৎ করেই কোনো কারণে মানুষ এবং রোবটদের মধ্যে যুদ্ধ লেগে যায়। মানুষ নাকি রোবট, কার দোষে এই যুদ্ধের শুরু, তা জানতে হলে আপনাকে দেখতে হবে 2023 সালের বেস্ট সায়েন্স ফিকশন মুভি দি ক্রিয়েটর। গল্পে প্রবেশ করার আগে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এই গাইস, আমি হাসান এবং আপনারা দেখছেন মুভি সিরিজ বাংলা। মুভি শুরুতেই আমরা 2055 সাল দেখতে পাই, অর্থাৎ বর্তমান সময় থেকে 32 বছর পর। এত বছরে বিজ্ঞান অনেক বেশি উন্নতি করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এত বেশি উন্নত হয়েছে যে তারা নিজেরাই মানুষের মতো চিন্তা করতে পারে। মানুষ রোবট বানিয়ে তার মধ্যে এই এআই প্ল্যান্ট করেছে, যার ফলে রোবটরা মানুষের মতোই শারীরিকভাবে সব কাজকর্মই করতে পারে। মানুষ নিজেদের প্রয়োজনে তাদের বিভিন্নভাবে ব্যবহার করত, কিন্তু হঠাৎ করেই লস এঞ্জেলেস শহরে একটি পারমাণবিক বোমা ফাটে, পুরো শহর ধ্বংস হয়ে যায়। কোনো একটি রোবটের ভুলের কারণে এই পারমাণবিক বোমাটি ফেটে গিয়েছিল। তারপর আমেরিকান সরকার ঘোষণা করে পৃথিবীতে যত রোবট রয়েছে সবাইকে ব্যান করে দেওয়া হয়েছে, অর্থাৎ সব রোবটকেই মেরে ফেলা হবে, পৃথিবীতে আর কোনো এআই রোবট থাকবে না। কিন্তু এআই রোবটরা যেহেতু মানুষের মতোই চিন্তাভাবনা করতে পারত, তাই তাদের নির্মূল করাটা এত সহজ ছিল না। তারা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে আত্মগোপন করে, আর এশিয়ার মানুষরাও তাদের পুরোপুরিভাবেই সাপোর্ট করছিল। এইভাবেই কেটে যায় 10টি বছর, অর্থাৎ 2065 সাল। আমাদেরকে নিউ এশিয়ার কোনাং নামক একটি সি বিচ দেখানো হয়। সেখানে কিছু আমেরিকান কমান্ডো পানি থেকে উঠে আসে, আর আকাশে ছিল নোম্যাড। এখানে আপনাদের জানিয়ে রাখি, নোম্যাড হচ্ছে একটি স্পেসশিপ। আমেরিকানরা যখন গ্রাউন্ড অ্যাটাক করে এআই রোবটদের সাথে পারছিল না, তখন তারা এটি তৈরি করেছে, যেন উপর থেকে বোমা মেরে সহজেই সব কিছু ধ্বংস করে দেয়া যায়। আর যেহেতু নোম্যাড সবসময় আকাশের উপরে থাকত, তাই এআই রোবটরা আকাশে গিয়ে এটিকে থামাতে পারত না, অর্থাৎ নোম্যাড এআই রোবটদের জন্য যমদূতের মতো ছিল। তারপর আমরা সেই বিচের একটি বাড়িতে জোশুয়া এবং মায়াকে দেখতে পাই। তারা দুজন স্বামী স্ত্রী ছিল, মায়া প্রেগনেন্ট ছিল। হঠাৎ করেই তারা কিছু শব্দ শুনতে পায়। আমরা সেখানে দেখতে পাই জোশুয়ার একটি পা এবং একটি হাত নেই, সেখানে লোহার হাত পা লাগানো রয়েছে। আর যেহেতু এটি ভবিষ্যৎ পৃথিবী, তাই প্রযুক্তির সাহায্যে সে তার হাত পা স্বাভাবিক হাত পায়ের মতোই ব্যবহার করতে পারছিল। সেখানে আমরা হারুন নামের একজন এআই রোবটকে দেখতে পাই। তারা একজন আমেরিকান কমান্ডোকে ধরে এনেছে, একটু আগে যারা পানি থেকে উঠে এসেছিল এখানে হামলা করার জন্য। হারুনরা বাইরে যায় বাকি কমান্ডোদের সাথে লড়াই করার জন্য। জোশুয়া মায়াকে বলে উপরে গিয়ে সব কিছু গুছিয়ে নেবার জন্য। তারপর সে সেই কমান্ডোর সাথে কথা বলে। সেখানে আমরা বুঝতে পারি জোশুয়া হলো একজন আমেরিকান আন্ডার কভার এজেন্ট। সে এআই রোবটদের সাথে থেকে আমেরিকানদের হয়ে কাজ করে। তার মিশনটি হলো এআই রোবটদের লিডার নির্মাতাকে খুঁজে বের করা, কারণ নির্মাতাকে মেরে ফেললে এআই রোবটরা তাদের লিডার হারিয়ে ফেলবে, তখন আমেরিকানরা তাদের সহজেই হারাতে পারবে। কিন্তু এই সব কিছু মায়া সেখানে দেখে ফেলে। মায়া জানতো না জোশুয়া একজন আমেরিকান এজেন্ট, আর মায়া এআই রোবটদের সাথেই থাকত, তাই সে রাগ করে জোশুয়াকে রেখে হারুনের সাথে বোটে উঠে যায়। জোশুয়া মায়াকে অনেক ভালোবাসত, সে মায়া মায়া বলে মায়ার পেছনে দৌড়াতে থাকে। তখনই নোম্যাড বোটগুলো স্ক্যান করে ধরে ফেলে, ওপর থেকে নেমে আসে একটি বোমা, মায়া সহ সবগুলো বোট সেখানেই ব্লাস্ট হয়ে যায়। সিন শিফট হয়, আমরা জোশুয়াকে দেখতে পাই। সেই ঘটনার পর কেটে গেছে 5 বছর, সময়টা এখন 2070 সাল। জোশুয়া এখনও মায়াকে বলতে পারেনি, প্রত্যেকটি মুহূর্তে সে মায়ার কথাই চিন্তা করত। মায়ার সাথে কাটানো স্মৃতিগুলো সবসময় তাকে তাড়া করে বেড়াত। একদিন জেনারেল অ্যান্ড্রিউ এবং কলোনেল হাওয়েল আসে জোশুয়ার সাথে দেখা করতে। তারা জানায় আমরা নির্মাতার একটি ল্যাব লোকেট করতে পেরেছি। সেখানে জোশুয়া মায়াকে দেখতে পায়। তারা জানায় মায়া এখনও বেঁচে আছে। এআই রোবটরা এমন একটি অস্ত্র বানিয়েছে যা দিয়ে নোম্যাডকে ধ্বংস করা যাবে। এই অস্ত্রটির নাম আলফা ওক।
তুমি যদি সেখানে গিয়ে সেই অস্ত্রটি ধ্বংস করে দিতে পারো তাহলে কথা দিচ্ছি তুমি মায়ার সাথে পরবর্তীতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। মায়া বেঁচে আছে দেখতে পেয়ে জশুয়া রাজি হয়ে যায়। তারপরে সিন আমরা জশুয়ার বাকি টিম মেম্বারদের দেখতে পাই। তারা বিমানে করে সেই লোকেশনে যাচ্ছিল। তাদের টিম লিডার হচ্ছে হাওয়েল। তারা নোম্যাডকে সঙ্গী করে সেদিকে এগিয়ে যায়। তারা একটি ক্ষেতের মধ্যে ল্যান্ড করে। সামনে ছিল একটি গ্রাম, কিন্তু সেখানে কোনো ল্যাব ছিল না। তারা গ্রামের মানুষকে আটক করে। সেখানে একটি বাচ্চা মেয়েকে ভয় দেখিয়ে তারা মাটির নিচে ল্যাবটি খুঁজে পায়। তারা দুজন বাইরে থাকে আর বাকিরা ভেতরে যায়। তারা সেখানে এলোপাতাড়ি গুলি করে সবাইকে মেরে কন্ট্রোল রুম দখল করে নেয়। এটি ছিল একটি এআই রোবট ল্যাব, অর্থাৎ এখানে রোবটদের তৈরি করা হতো। তারা ল্যাবের ভেতরের মানুষদের মারতে মারতে সামনের দিকে এগিয়ে যায়। হাওয়েল উপরে ছিল, পুলিশ আসে তাকে ধরার জন্য। তখন নোমের থেকে বোমা মেরে সব পুলিশদের মেরে ফেলা হয়। পূর্বে যেমনটা বলেছি, এশিয়াতে রোবট এবং মানুষ একসাথে বাস করে। এখানকার পুলিশ এবং প্রশাসন রোবটদের পক্ষে। এমনকি এখানকার পুলিশ বাহিনীতেও অনেক রোবট এবং সিমুলেটর রয়েছে। সিমুলেটর হচ্ছে তারা যারা পূর্বে মানুষ ছিল, কিন্তু পরবর্তীতে তারা মারা যাবার পর তাদের মেমোরি কোনো রোবট বডিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এদিকে নিচে তারা সেই চেম্বারটি পেয়ে যায় যেখানে আলফা ও কে রাখা হয়েছে। তারা সেই চেম্বারের ডোরের লক ডিকট করা শুরু করে। তখনই উপর থেকে হাওয়েল জানায় পুলিশ রোবট সবাই উপরে হামলা করেছে, তার দ্রুত ব্যাকআপ দরকার। তারা জশুয়াকে সেখানে রেখে সবাই উপরে চলে যায়। জশুয়া সেখানে একা ছিল। হঠাৎ করেই চেম্বারের দরজাটি খুলে যায়। সেখানে কোনো অস্ত্র ছিল না, সেখানে ছিল একটি বাচ্চা বা সিমুলেটর। আর এই বাচ্চাটি হচ্ছে আলফাও, যাকে মারার মিশন নিয়ে জশুয়া এখানে এসেছে। হঠাৎ করেই পেছন থেকে মায়া এসে জশুয়াকে গুলি করে। এটি আসলে মায়া ছিল না, এটি ছিল মায়ার একটি সিমুলেটর, অর্থাৎ একটি এআই রোবট যার চেহারাটি মায়ার চেহারা। সিমুলেটরটি সেই বাচ্চাটিকে পালাতে বলে। বাচ্চাটি মাটির উপরে চলে আসে। চারপাশে চলছিল হত্যাযজ্ঞ। জশুয়া তার পিছু নিয়ে উপরে উঠে আসে। সে চারপাশে মায়াকে খুঁজছিল। কমান্ডোরা পালানোর জন্য তাদের বিমানে উঠে বসে। তখনই কিছু একটা হাওয়েলের পিঠে এসে লাগে। এটি ছিল একটি টাইম বোমা। বোমাটি ফাটতেই পুরো বিমানটি ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়ে। অপরদিকে নোমের থেকে রকেট নিক্ষেপ করা হয় সেই গ্রামের দিকে। রকেটের আঘাতে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। পরদিন জশুয়ার ঘুম ভাঙে একটি বোটে। সেখানে সেই বাচ্চাটিও ছিল। সেই বাচ্চাটিকে পালিয়ে যেতে বলে। তখনই সে ওয়াকিটকি শব্দ শুনতে পায়। সে ক্ষেতের ভেতর শিপলি নামক একজন কমান্ডোকে খুঁজে পায়। সেই পুরো এলাকাটি লোকাল পুলিশরা পর্যবেক্ষণ করছিল। তারা যদি জশুয়াদের খুঁজে পায় তাহলে তাদের মেরে ফেলবে। তাই তারা একজন কৃষকের বাড়িতে চলে আসে। সেখানে সেই বাচ্চাটিও আসে। বাচ্চাটি বসে বসে টিভি দেখছিল। জশুয়া সেখানে লক্ষ্য করে বাচ্চাটি টিভির রিমোট স্পর্শ না করেই টিভিটি অন করতে পারছিল, অর্থাৎ সে অন্যদের মতো কোনো সাধারণ সিমুলেটর ছিল না। তার মধ্যে টেলিকাইনেসিস পাওয়ার রয়েছে। টেলিকাইনেসিস পাওয়ার হচ্ছে মনোযোগ শক্তির মাধ্যমে কোনো কিছু কন্ট্রোল করা। তখন হাওয়েল শিপলির ওয়াকিটকিতে যোগাযোগ করে, অর্থাৎ সেই প্লেন ক্র্যাশে হাওয়েল মারা যায়নি। তখন জশুয়া হাওয়েলকে সবকিছু জানিয়ে দেয় যে আলফাও হচ্ছে একটি বাচ্চা। হাওয়েল সেই বাচ্চাটিকে হত্যা করার নির্দেশ দেয়। তখন জশুয়া অস্ত্র বের করে বাচ্চাটির দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করেই সেই কৃষকটি সেখানে চলে আসে, ফলে জশুয়া তাকে মারতে পারে না। কৃষকটি জশুয়াকে মারতে যায়, কিন্তু জশুয়া তাকেই মেরে ফেলে। সেই গুলি শব্দে পুলিশ তাদের লোকেশন জেনে যায়। এই কৃষকটিও সিমুলেটর ছিল, অর্থাৎ সেও একজন রোবট। জশুয়া সেই বাচ্চাটিকে মায়ার ছবি দেখে জিজ্ঞেস করে সে তাকে কোথাও দেখেছে কিনা। বাচ্চাটি বলে ডিয়ানডাং, অর্থাৎ মায়া ডিয়ানডাং নামক একটি জায়গায় আছে। তখনই সেখানে লোকাল পুলিশরা আক্রমণ করে। জশুয়া শিপলি এবং বাচ্চাটিকে নিয়ে কৃষকের গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়িটি চালু হচ্ছিল না। তখন বাচ্চাটি তার টেলিকাইনেসিস পাওয়ার দিয়ে গাড়িটি চালু করে দেয়। জশুয়া গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে হঠাৎ করে শিপলি জশুয়াকে বন্দুক ধরে বলে হসপিটালে নিয়ে যেতে, কারণ শিপলি অনেক আহত ছিল, কিন্তু সেখান থেকে আমেরিকান বেস 400 মাইল দূরে ছিল। তাই জশুয়া তাকে বলে সে তাকে তার এক পুরনো বন্ধুর কাছে নিয়ে যাবে, যেন তার দ্রুত চিকিৎসা হয়।
কিন্তু বাচ্চাটি তাদের কথা বুঝতে পারে না। সে শিপলির হাতে অস্ত্র দেখে তার পাওয়ারের মাধ্যমে তাকে মেরে ফেলে। সেখানে জশুয়া সেই বাচ্চাটির নাম জানতে পারে আলফি। তারপর জশুয়া অন্য একটি গাড়ির মানুষদের জিম্মি বানিয়ে সেখান থেকে চলে যায়। তারা একটি শহরের সামনে আসে। চেকপোস্টে তাদেরকে আটকানো হয়। লোকাল পুলিশরা তাদেরকে ধরেই ফেলছিল। তখন আলফি তার পাওয়ার ব্যবহার করে সবগুলো লাইট বন্ধ করে দেয়। জশুয়া গাড়িটি নিয়ে চেকপোস্টটি পার হয়ে যায়। এদিকে গোলাগুলির খবর হাওয়েলরা পেয়ে যায়। তারা ও জশুয়াদের দিকে রওনা হয়। তারপর আমরা একটি শহর দেখতে পাই, যেই শহরে জশুয়ারা এসেছে। সেখানে বড় স্ক্রিনে বিজ্ঞাপন চলছিল রবটদের চেহারা দেবার জন্য। সেখানে রবট মানুষ সবাই মিলেমিশে বসবাস করে। সেখানে জশুয়া মায়ার চেহারার অনেক সিমুলেটর দেখতে পায়। অর্থাৎ মায়া অনেক আগেই তার চেহারা রবটদের জন্য ডোনেট করে গিয়েছিল। সে আলফিকে নিয়ে তার এক পুরনো বন্ধুর কাছে আসে। এটা ছিল সেই কমান্ডো যে সেদিন বিচে ধরা পড়েছিল। তার নাম ছিল ড্রিম। সেই জশুয়াকে মায়াকে বিয়ে করে সেখানে বসবাস করার সব ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু ড্রিউ এখন আর আমেরিকানদের সাথে কাজ করে না। সেও এখন এখানে থেকে এআই রবটদের সাহায্য করে। সে আলফিকে পরীক্ষা করে জানায় এমন অ্যাডভান্স টেকনোলজির রবট সে তার জীবনে আগে কখনো দেখেনি। তখন সে তার সিমুলেটর গার্লফ্রেন্ডকে নির্দেশ দেয় আলফির খেয়াল রাখার জন্য। আলফি সেই মেয়েটির সাথে তাদের ফ্ল্যাটে আসে। সেখানে আলফি সেই মেয়েটিকে জানায় এখানে শত্রুরা এসেছে। কিন্তু বাইরে ছিল ডেলিভারি ম্যান, যে আইসক্রিম ডেলিভারি নিয়ে এসেছিল। কিন্তু এটি ছিল একটি ট্র্যাপ। আইসক্রিমের ব্যাগের ভেতর বোমা ছিল, যা বিস্ফোরিত হয়ে সেই মেয়েটি মারা যায়। এই হামলাটি করেছিল সেখানকার লোকাল পুলিশ। তারা আলফিকে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে জশুয়া তাদের উপর আক্রমণ করে। সে সেখানে সবাইকে মেরে আলফিকে বাঁচিয়ে নেয়। ড্রিউ সেখানে তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে কান্না করছিল। তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা তিনজন গাড়ি নিয়ে একটি লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। জশুয়ার বিয়ের সময় মায়ার ওয়েডিং রিংয়ে ড্রিউ একটি ট্র্যাকার ফিট করে রেখেছিল। সেই ট্র্যাকার থেকে তারা মায়ার এই বর্তমান লোকেশনটি পেয়েছে। জশুয়া গাড়ি থেকে নেমে সামনে এগোতে থাকে সেই লোকেশন লক্ষ্য করে। ড্রিউ এবং আলফি গাড়িতেই বসেছিল। আলফি হঠাৎ করে ড্রিউকে বলে, আমার বন্ধুরা আসছে। ড্রিউ দেখতে পায় আকাশপথে দুটো বিমান এদিকেই উড়ে আসছে। সে জশুয়াকে থামতে বলে, কিন্তু জশুয়া থামে না। সে একটি বাড়ির ভেতরে আসে, কিন্তু এটি একটি ট্র্যাপ ছিল। সেখানে মায়া ছিল না। মায়ার ওয়েডিং রিংটি পানিতে ডোবানো ছিল। আলফি সেখানে আসে। সে আলফিকে মায়া কোথায় জিজ্ঞেস করে, কিন্তু আলফির চোখ দিয়ে পানি পড়ছিল। তখন ড্রিউ সেখানে আসে। পেছন থেকে গুলি এসে লাগে তার পিঠে। সে ধীরে ধীরে মারা যাচ্ছিল। সে মারা যাওয়ার আগে জশুয়াকে জানায় মায়াই হচ্ছে নির্মাতা। অর্থাৎ এই এআই রবট এবং সিমুলেটরদের প্রধান হচ্ছে মায়া। সে আলফিকে নিয়ে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু সে এআই রবটদের হাতে ধরা পড়ে যায়, যাদের মধ্যে হারুনও ছিল। হারুন আলফিকে জড়িয়ে ধরে আর জশুয়াকে আঘাত করে অজ্ঞান করা হয়। জশুয়াকে একটি জেলে বন্দি করা হয়। সেখানে হারুন তাকে বলে, মায়ার বাবা মারা যাওয়ার পর মায়া নতুন নির্মাতা নির্বাচিত হয়েছে। মায়া আলফিকে তৈরি করেছে নোম্যাডকে থামানোর জন্য, যেন রোবটদের প্রতি হওয়া অন্যায় থামানো যায়। সেখানে হারুন এটাও জানায়, 15 বছর আগে লস এঞ্জেলেসে যে নিউক্লিয়ার ব্লাস্টটি হয়েছিল তা এআই রোবটদের কারণে হয়নি, তা একটি কোডিং এররের কারণে হয়েছিল, যা ছিল মানুষেরই ভুল। তারা নিজেদের ভুল দুনিয়ার কাছ থেকে লুকানোর জন্য সব দোষ এআই রোবটদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কথা শেষ করে হারুন উপরে চলে যায়। তারা দেখতে পায় তাদের যেই গ্রামে যাওয়ার কথা ছিল নোম্যাড আকাশ থেকে সেই গ্রামটি ধ্বংস করে দিয়েছে। এদিকে আলফির সাহায্যে জশুয়া সেই বোট থেকে পালিয়ে যায়। তারা রওনা হয় অন্য একটি গ্রামের দিকে। জশুয়া তাদের বোটের নিচে ঝুলে পড়ে। তারা একটি গ্রামে এসে পৌঁছায়। সেখানে হিউম্যান রবট সবাই বসবাস করে। রাতে যখন হারুন আলফিকে নিয়ে ঘুমিয়েছিল, তখন জশুয়া সেখানে এসে হারুনের প্রোগ্রামটি বন্ধ করে আলফিকে নিয়ে চলে যায়। তাকে যখন বোরে জাগানো হয়, ততক্ষণে আমেরিকানরা তাদের উপর আক্রমণ করেছে, যে যার জীবন নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। জশুয়া আলফিকে নিয়ে পালাতে যায়, কিন্তু আলফি তাকে রেখে চলে যায়। আমেরিকানরা বিশাল বড় কিছু ট্যাঙ্ক নিয়ে এসেছে। তারা যাকে সামনে পাচ্ছিল তাদেরকেই মেরে ফেলছিল। হারুন সেখানকার মূল ব্রিজটি ব্লক করে বসেছিল।
তখন হাবেল একটি এআই রোবট বোম পাঠায় তাদের দিকে। এআই রোবটটি সোজা তাদের দিকে দৌড়ে গিয়ে ব্লাস্ট হয়। তারা পরবর্তী রোবটটিও সেদিকে পাঠায়, কিন্তু হঠাৎ করেই তার সামনে আলফি চলে আসে। রোবটটি তাকে দেখে থেমে যায়। আলফি তার পাওয়ারের সাহায্যে সেই রোবটটিকে স্ট্যান্ড বাই করে দেয়। স্ট্যান্ড বাই মানে কিছু সময়ের জন্য বন্ধ রাখা, আমরা কম্পিউটার যে স্লিপ মোডে রাখি তেমনি। তখন পেছন থেকে একজন কমান্ডো এসে আলফিকে গুলি করে। আলফি গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। জোশুয়া তখন সেই কমান্ডোকে গুলি করে মেরে ফেলে। হঠাৎ করে সেই বোম রোবটটি স্ট্যান্ড বাই মোড থেকে আবার অ্যাক্টিভ হয়ে যায়। জোশুয়া আলফিকে কোলে নিয়ে দৌড় দেয়। বোম রোবটটি পেছনে ব্লাস্ট হয়। ব্লাস্টের ফলে ব্রিজটি ভেঙে যায়। হারুন তাদের নিয়ে সেখান থেকে নির্মাতার উদ্দেশ্যে রওনা হয়, আর পেছনে পুরো গ্রামটি ধ্বংস হয়ে যায়। তারা নতুন আরেকটি গ্রামে এসে পৌঁছায়। আলফিকে নেওয়া হয় চিকিৎসার জন্য। এটি একটি ধর্মীয় এলাকা, এখানে রোবট মানুষ সবাই ধর্মীয় কাপড় পরেছিল। জোশুয়া কিছুটা সুস্থ হয়ে একটি মন্দিরের সামনে আসে। সে একজনকে জিজ্ঞেস করে, এটা কি ডিয়ানডাং? ইয়াই রোবটটি বলে, ডিয়ানডাং অর্থ জান্নাত। এটি বলে রোবটটি সেখান থেকে চলে যায়। জোশুয়া ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে, আর এই মন্দিরটি ছিল এআই রোবটদের মন্দির, যা আমরা সেখানকার স্ট্যাচুগুলো দেখে বুঝতে পারি। সেখানে আমরা মায়াকে দেখতে পাই। সে সেই হামলার পর কোমায় চলে গিয়েছিল, যার কখনো ঠিক হবার নয়। তাকে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে জীবিত রাখা হয়েছে। আলফি তার মা অর্থাৎ মায়াকে জড়িয়ে ধরে শুয়েছিল। জোশুয়া এসে আলফিকে জড়িয়ে ধরে, তারপর সে মায়ার কাছে ক্ষমা চায় আর মেশিনটি বন্ধ করে দেয়। হঠাৎ করেই বিপদের ঘণ্টা বেজে ওঠে। আকাশে ভেসে ওঠে নোম্যাড, অর্থাৎ আমেরিকানরা কোনোভাবে তাদের ট্রাক করে এখানেও পৌঁছে গেছে। তারা সেখানে ল্যান্ড করে সবাইকে মারা শুরু করে। হাওয়েল আসে সেই মন্দিরে। সে মায়ার মাথায় ডাটা ট্রান্সফারের মেশিন বসায়। এই মেশিনের সাহায্যে মৃত মানুষদের মেমোরি রোবটদের শরীরে ট্রান্সফার করা হয়। জোশুয়া তাকে বাধা দেয়। তখন সেখানে হারুন আসে। সে হাওয়েলকে গুলি করে। পেছন থেকে অন্য কমান্ডোরা তাকে গুলি করে মেরে ফেলে। এই গুলিটি ছিল পূর্বের সেই টাইম বোমা। হাওয়েল হারুনের সামনে যেতেই বোমাটি ব্লাস্ট হয়। হাওয়েল সেখানেই মারা যায়। হারুন যেহেতু রোবট ছিল, তাই সে গুলির আঘাতে মারা যায়নি। সে জোশুয়াকে বলে নোম্যাডকে ধ্বংস করতে হবে। জোশুয়া ট্রান্সফার হওয়া মায়ার মেমোরি নিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে আমেরিকানরা নির্বিচারে সবাইকে হত্যা করছিল। জোশুয়া এবং আলফিকে আটক করে বিমানে তোলা হয়। উপর থেকে নিক্ষেপ করা হয় নোম্যাডের মিসাইল। পুরো গ্রামটি চোখের পলকে ধ্বংস হয়ে যায়। সিন শিফট হয়। আমরা দেখতে পাই আলফিকে ল্যাবে এনে রিসার্চ করা হচ্ছে। সেখানে জোশুয়াকে আনা হয়, কারণ আলফির প্রোগ্রাম এতটাই স্ট্রংভাবে ইনক্রিপ্ট করা হয়েছিল যা তারা ভাঙতে পারছিল না। আলফি যেহেতু জোশুয়াকে ট্রাস্ট করত, তাই তাকে আনা হয়েছিল আলফিকে শাটডাউন বা বন্ধ করার জন্য। জোশুয়া ভেতরে যায়। সে আলফির কানে কিছু বলে, তারপর তাকে শাটডাউন করা হয়। আলফিকে নোম্যাডে নিয়ে যাওয়া হবে উন্নত পরীক্ষার জন্য। জোশুয়া সেখানে রিকোয়েস্ট করে তাকেও সাথে নেবার জন্য। তারা গাড়ি দিয়ে নোম্যাডের দিকে যাচ্ছিল। তখন ল্যাব থেকে জেনারেল অ্যান্ড্রুর কাছে কল আসে। তাকে জানানো হয় জোশুয়া আলফিকে শাটডাউন না হয়ে স্ট্যান্ড বাই হতে বলেছিল। জেনারেল গাড়ি থামাতে বলে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। আলফি তার পাওয়ার ব্যবহার করে গাড়ির কন্ট্রোল অফ করে দেয়। গাড়িটি ক্র্যাশ করে। তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা এয়ারপোর্ট থেকে বিমানে ওঠে। জেনারেল বিমানটিকে থামাতে বলে, কিন্তু আলফি সেখানে তার পাওয়ারের সাহায্যে বিমানটি চালিয়ে নিয়ে যায়। বিমানটি নোম্যাডে এসে পৌঁছায়। সেখানকার গার্ড প্রস্তুত ছিল। তারা ভেতরে স্মোক গ্রেনেড ছুড়ে প্রবেশ করে। ভেতরে ঢুকতে জোশুয়া বিমানের ডোরটি খুলে দেয়, যার ফলে বাতাসের প্রেসারে সব গার্ডরাই আকাশে উড়ে যায়। তারা নোম্যাডের ভেতরে প্রবেশ করে। জোশুয়া আলফির গলায় মায়ার মেমোরিটি ঝুলিয়ে দিয়ে বলে কন্ট্রোল রুমের দিকে যেতে, আর সে নিজে যায় মিসাইলগুলোর দিকে। যাবার আগে সে 10 মিনিট টাইম সেট করে নোম্যাডের গায়ে একটি টাইম বোমা লাগিয়ে দেয়, যা দেখে জেনারেল রোবটদের বাকি কলোনির দিকে মিসাইলগুলো লঞ্চ করার নির্দেশ দেয়। মিসাইল লঞ্চ শুরু হয়। আলফি তার পাওয়ারের সাহায্যে নোম্যাডের সব পাওয়ার বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে প্রায় সবগুলো মিসাইল রওনা হয়ে গিয়েছিল।
আলফি আবার পাওয়ার ফিরিয়ে দেয়। সে জোশুয়ার দিকে ফিরে আসছিল। সে আসার সময় সেখানে মায়ার অনেকগুলো সিমুলেটর রোবট দেখতে পায়। সে সেই মেমোরিটি একটি সিমুলেটরে প্রবেশ করায়, কিন্তু সিমুলেটর রোবটটি চালু হচ্ছিল না। এদিকে মিসেলগুলো ছুটে যাচ্ছিল তার গন্তব্যের দিকে, তাই সে মায়ার সিমুলেটরটি সেখানে রেখেই জোশুয়ার কাছে ফিরে আসে। তখন সেখানে একটি আর্ম রোবট এসে আলফিকে ধরে ফেলে। জোশুয়া তাকে বাঁচানোর জন্য দরজাটি বন্ধ করে আলফিকে বাঁচিয়ে নেয়, যার ফলে আর্ম রোবটটি জোশুয়াকে অ্যাটাক করে। এদিকে মিসাইলগুলো তার গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছে। মিসাইলগুলো যদি তার গন্তব্যে আঘাত হানে তাহলে পুরো রোবট সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আলফি তার পাওয়ারের সাহায্যে আর্ম রোবটটিকে থামিয়ে দেয়। জোশুয়া অনেক চেষ্টা করে আলফির চেম্বারের দরজাটি খোলার জন্য, কিন্তু দরজাটি জ্যাম হয়ে গিয়েছিল। এদিকে 10 মিনিট টাইম শেষ হয়ে যায়। নোম্যাডে ফিট করা সেই বোমাটি ফেটে যায়, যার ফলে নোম্যাডের সব কন্ট্রোল বন্ধ হয়ে যায়। মিসাইলগুলো না ফেটে মাটিতে আছড়ে পড়ে। নোম্যাড কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি ধ্বংস হয়ে যায়। জোশুয়া কোনো উপায় না পেয়ে আলফিকে নোম্যাড থেকে আলাদা করে দেয়। আলফি মাটির দিকে এগিয়ে যায়। পেছনে নোম্যাড ধীরে ধীরে ব্লাস্ট হচ্ছিল। জোশুয়ার সাথে সেখানে মায়ার সেই সিমুলেটরের দেখা হয়। যেহেতু তার মধ্যে এখন মায়ার মেমোরি রয়েছে, তাই সে জোশুয়াকে চিনতে পারে। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর পুরো নোম্যাড বিশাল এক বিস্ফোরণে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নোম্যাডের কণাগুলো পৃথিবীতে আছড়ে পড়ছিল। রোবটরা সেখানে অনেক উল্লাস করছিল। আলফি তার চেম্বার থেকে বেরিয়ে আসে। তাদের সবচেয়ে বড় শত্রু নোম্যাডকে তারা অবশেষে ধ্বংস করতে পেরেছে। আলফির মুখে ছিল আনন্দ এবং বিজয়ের হাসি। অসাধারণ এই ফিউচারিস্টিক সায়েন্স ফিকশন মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং এমন নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।